الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا বহিতেছে আজ স্বর্গে মালায় গাহিতেছে মধুর গান ধন্য তুমি ধন্য হে মহানবী এ ধরার মহান আল্লাহুম্মা আখেরি মুজাদ্দেদ আখেরি মোরশেদ অলিকুল সম্রাট যুগশ্রেষ্ঠ মহাতাপস যুগশ্রেষ্ঠ মহা ইমাম আমাদের দয়াল পীর দস্তগীর বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কুদ্দুসা সিররুল আজিজ সাহেবের পাক কদমে আমরা অযুত নিযুত কোটি কদম বসে আরজ করছি। কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম আমাদের মাথার মুকুট পরম পূজনীয় পীরজাদা আলহাজ খাজা হজরত মিয়া ভাইজান মোজাদ্দেদি সাহেবের পাক কদমে আমরা কোটি কোটি কদম বসে আরজ করছি। আলহাজ খাজা হজরত মেজো ভাইজান মোজাদ্দেদি সাহেব খাজা হজরত বড় চাচামিয়া মোজাদ্দেদি সাহেব খাজা হজরত ছোট চাচামিয়া মোজাদ্দেদি সাহেব দয়ের পাক কদমে কোটি কোটি কদম বসে আরজ করছি।
মহান আল্লাহ তাআলার শাহী দরবারে অযোগ অনন্ত কোটি শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা বড়ই সৌভাগ্যবান পীর কে রাজানের ওসিলায় আল্লাহ পাক দয়া করে বিশ্ব উরুজ শরীফে হাজির হওয়ার মতো, খেদমত করার মতো সুনসিব আমাদিগকে দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব উরুজ শরীফের আজ দ্বিতীয় দিন। এই দিন আসাম বাংলার লক্ষ লক্ষ জাকেরান আশেকান্দের মুর্শেদ আমাদের দাদা পীর দস্তগীর শাহ সুফি সৈয়দ আল্লামা ইনায়েতপুরি কুদ্দুসা সিরহুল আজিজ সাহেব ইহধাম ত্যাগ করে আল্লাহ পাকের খাস সান্নিধ্যে চলে গিয়েছিলেন। দাদা হুজুর কেবলা খান এমনই এক দরজার অলি যে অলির কোনো মৃত্যু নাই। নবীজি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, সাবধান, আল্লাহর অলিরা মৃত্যুবরণ করেন না, আল্লাহর অলিরা অমর। আমার দাদা হুজুর কেবলা খান এত বড় দরজার অলি ছিলেন, ওনার দরজা যে কত বড় এটা বিশ্ব জাকের মঞ্জিলে আসলেই বোঝা যায়। যিনি আমার দয়াল পীর দস্তগীর কেবলা খান হুজুরের মতো এমন মহা মানবকে তিলে তিলে তৈয়ার করেছেন, এমন মহাবলীকে তিলে তিলে তৈয়ার করেছেন, যেই মহাবলীর তাওয়াজ্জু ইত্তেহাদির ধাক্কায় মাশরিক মাগরিব শিমাল জুনুবে আজ দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার বিজয় নিশান পদ পদ করে উঠতেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশে আমার পীর কেবলা খানের কম বেশি মুরিদান জাকেরান আশেকান না আছেন। দাদা হুজুর কেবলা খান এমনই দরজার অলি ছিলেন যিনি ইহকাল পরকাল দুয়োকালেই মুরিদের কল্যাণ করার মতো ক্ষমতা সম্পন্ন, এই ক্ষমতা আল্লাহ পাক ওনাকে দান করেছেন। আমার পীর কেবলা খান বলতেন যে, বাবা, পীরগিরি এত সহজ নয়, মুরিদ কখন কোথায় কোন কাতে ঘুমায় দেখার ক্ষমতা পীরের থাকতে হবে। বাবা, মুরিদ কয়টা শ্বাস জিকিরের সাথে কয়টা শ্বাস জিকির বিহনে গ্রহণ করে এর হিসাবও পীরের কাছে থাকতে হবে। মুরিদ কয়টা নিঃশ্বাস ত্যাগ করে, কয়টা নিঃশ্বাস জিকিরের সাথে ত্যাগ করে, কয়টা নিঃশ্বাস জিকির বিহনে ত্যাগ করে এর হিসাবও পীরের কাছে থাকতে হবে। না হলে ওই পীর মুরিদকে কোশ্চিন কালেও মকসুদ মঞ্জিলে পৌঁছাইতে পারবে না। বাবা, মুরিদের দেলে কেমনে টরে টক্কা বাজে এইটা জানার ক্ষমতাও পীরের থাকতে হবে। সেই ক্ষমতা সম্পন্ন পীর মহামুর্শিদ বিশ্বলি আমার দয়াল পীর দস্তগীর কেবলা খান সাহেবের খাস দয়া কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।